প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক পদ্মাশীল এক নারী, অসহায় নারী বসে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনব, জানবো আপুর জীবনে কি কষ্ট, কেন আমাদের ইউটিউবের মাঝে দাঁড়ালেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ ভালো, আপনি? ভালো জি, আলহামদুলিল্লাহ। আপু আপনার নাম কি? আমার নাম আরিফা। খুব সুন্দর নাম। তো আরিফা আপু থাকেন কোথায়? নোয়াখালি থাকেন। পরিবারে আর কে কে আছে? আছে আম্মা, আছে আম্মা, আছে আর কে আছে? আর দুইটা ভাই আছে, একটা বোন। আচ্ছা, বাবা নাই? বাবা নাই, মানে নাই আর কি, ছেড়ে দিয়েছে আমাকে, আর একটা বিয়ে করছে। তো আপনার বয়স কত? হবে তো ভাই 18-19। বিয়ে শাদী করছেন? বিয়ে করছি না ভাই। করেন নাই? বিয়ে শাদী করবেন? আচ্ছা, কোনো পছন্দ আছে? পছন্দ নাই। কেমন ছেলে পেলে বিয়ে করবেন? কেমন ভাগ্য নসিবে যা তাই। তো আপনারা কি সত্যি বিয়ে করেন? অনেকে তো বলে দর্শকরা যে আপনারা কি বিয়ে করেন না, শুধু টাকা চান, আর টাকার জন্য নাকি ইউটিউবে আসেন, কথাটা কি কতটুকু সত্য? না, টাকা টাকা চাই না তো, কিন্তু যে আমার দায়িত্ব নিব সেই তো আমার টাকা পয়সা দিয়ে হেল্প করবে। তা তো অবশ্যই। তো পড়াশোনা কতদূর করছেন? পড়াশোনা গরিব তো ভাইয়া, পড়তে পারি নাই, এমনি জানা আছে নামাজ রোজা, তো চলে ফিরে খেতে পারবেন না, চলতে পারবো। তো পড়াশোনা করেন নাই তো, কি করেন আপনি? এই যে বাসা বাড়ি কাজ করে খাই। কটা বাসা কাজ করেন? দুইটা বাসা কাজ করি। তো আপনার কথা শুনে মনে হয় যে আপনি খুব মেয়েটা খুব সহজ সরল। তো সরল এরকম হয়েছে কি, কেউ কখনো কাউকে ভালোবাসেন সে আপনাকে ঠকায়, সেরকম কখনো হয়েছে জীবনে? ঠকাই তো মানুষ বলতেই তো ঠকায়, কিন্তু ভালো মানুষ পাওয়া যায়। আপনি কাউকে ঠকাবেন না তো? না, আমি কাউকে ঠকাই। যদি আপনার ভিডিও দেখে কারো ভালো লাগে, কেউ যদি আপনার জীবনে আসতে চায়, আপনাকে ভালোবাসতে চায় বা বিয়ে শাদী করতে চায়, সংসার করতে চায়, আপনি কি তাকে ঠকাবেন? না না, আমি ঠকাই না। আচ্ছা, আপনার নাম কি বললেন? দর্শক, আপনার আরিফ আপার কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01-8-66-10-5140। তো এই নম্বরে ফোন দিলে আপনার আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন, আমরা বাসাত্ব নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।